রাষ্ট্রপতি পদে আগামী 19 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের ভোটে সংসদের চলতি 19তম অধিবেশনের মাধ্যমেই রাষ্ট্রপতি পদে নির্বাচন হবে। আইন মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ মেয়াদ শেষ হবে এবছরের 23 এপ্রিল। ইতিমধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। স্পিকারের সঙ্গে সাক্ষাতের পর আনুষ্ঠানিকভাবে কমিশন তসবিল ঘোষণা করবে। 19 ফেব্রুয়ারি জাতীয় সংসদের সংসদরা রাষ্ট্রপতি নির্বাচনের প্রকাশ্য ভোট দিবেন। প্রকাশ্য ভোট গণনাও হবে। ওই দিন সংসদ সদস্যদের ভোটে দেশের 21তম রাষ্ট্রপতি নির্বাচন হবে। রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হলে ভোটের প্রয়োজন হবে না, একাধিক প্রার্থী থাকলে ভোট হবে। এই ক্ষেত্রে প্রার্থীরা সমান ভোট পেলে লটারি হবে। নির্বাচন বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। আইন অনুযায়ী 24 জানুয়ারি বুধবার থেকে শুরু হবে রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষণগণনা। ওই দিন থেকে পরবর্তী 30 দিনের মধ্যে অর্থাৎ 22 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। 2013 সালে 24 এপ্রিল দায়িত্ব গ্রহণ করে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। তার 5 বছরের মেয়াদ 23 এপ্রিল শেষ হবে। আর সংবিধান অনুযায়ী মেয়াদ অবসানে পূর্ববর্তী 90 হতে 60 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে সংবিধানে 123-1 অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হলে মেয়াদ সমাপ্তির তারিখের পূর্ববর্তী 90 হতে 60 দিনের মধ্যে শূন্যপদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।